বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম করোনা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি গোটা পৃথিবী উদ্বিগ্ন হয়ে আছে তো আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে শুধুমাত্র করোনা কিভাবে ছড়াচ্ছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি তো আমরা জানেন যে করোনা ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে যে মূলত আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢোকে এবং এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা প্রথমে আমাদের গলায় থাকে তারপর সেটা ধীরে ধীরে ফুসফুসের মধ্যে ছড়িয়ে পড়ে তো ফুসফুসে গিয়ে মূলত আসলে মূল যে স্বাস্থ্যগত সমস্যা সেগুলোই করে তো এটা থেকে যখন ফুসফুসে যখন এটা যায় সেখান থেকে কিন্তু যখন আমরা হাঁচি কাশি দেই তখন হাঁচি কাশির মাধ্যমে ছোটো ছোটো কিছু কণিকা নির্গত হয় যেটাকে ড্রপলেটস বলে যেটা হাঁচি কাশির মাধ্যমে তৈরি হয় সেই ড্রপলেটসগুলো আসলে অনেক ভাইরাসের আধার হিসেবে কাজ করে এবং এই ড্রপলেটসের সংস্পর্শে যারাই আসবেন তাদের শ্বাস প্রশ্বাস যাদেরই আসবে তারা সবাই কিন্তু করোনাতে আক্রান্ত হবে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটার পজিটিভ বিষয় হচ্ছে যে এই ভাইরাসের ওজনটা তুলনামূলকভাবে অন্যান্য ভাইরাসের তুলনায় বেশি ফলে এটা বেশি দূর বা বেশিক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে না হাঁচি কাশি দিলে দেখা যাচ্ছে যে এটা তিন থেকে ছয় ফুট দূরত্ব পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে এবং এটা যাওয়ার পরে তে সেটা ধীরে ধীরে কোনো সারফেসে বা নিচের দিকে পড়ে যায় তো নিচে যে সাবস্টেনই থাকুক না কেন যে সারফেসই থাকুক না কেন সেখানে গিয়ে কিন্তু এটা পড়ে যাবে সব সময় আমরা যেহেতু হাত দিয়েই সব জিনিসপত্র ধরিয়ে ধরে থাকি তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা যখনই কোনো সারফেসকে টাচ করব বা যে কিছুই ধরবো সেটা কিন্তু আমাদের এই হাতে এসে টাচ করবে তো আপনারা জানেন আমাদের হাত দিয়ে আমরা সাধারণত মুখে মুখ ঘষা নাক পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করে থাকি সুতরাং হাতের সংস্পর্শে আসলে সেটা আমরা নাক মুখ চোখ বা বিভিন্ন জায়গাতে এটা যেতে পারে এবং যখন এরা আমাদের এই সারফেসে আসবে তখন কিন্তু আমরা সহজেই আক্রান্ত হব তো সেক্ষেত্রে আমাদের যে সাবধানতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে আমাদের হাত বারবার অ্যালকোহল বেস যে কোনো স্যানিটাইজার আছে সেটাতে পরিষ্কার করা অথবা সাবান দিয়ে বিশ সেকেন্ডের বেশি হাতটাকে পরিষ্কার করে রাখা অথবা আমরা যখন যে কোনো আক্রান্ত ব্যক্তির যারা হাঁচি কাশি হচ্ছে এরকম ব্যক্তি থেকে কমপক্ষে তিন থেকে ছয় ফুট বা এক থেকে দুই মিটার দূরত্ব মেনটেন করা যেটাকে এখন আমরা সামাজিক দূরত্ব বলছি সেটা মেনটেন করা এবং বাসায় যখন আসব তখন বাইরে থেকে আসার পরে আমাদের জুতার স্যান্ডেল থেকে শুরু করে ফ্লোর যেগুলো আছে সেগুলো আমরা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখবো এবং আমাদের কাপড় চোপড়গুলো আমরা সাবান দিয়ে পরিষ্কার করব বাসা থেকে আস বাইরে থেকে আসার পর পরই তাহলে কিন্তু আমরা জীবাণুমুক্ত থাকতে পারব তো আজকে এতটুকুই আপনাদের জন্য সব